না মেসি নয়, আর্জেন্টিনা নয়, ফ্রান্সের সমর্থনে মেতে উঠেছে শহর। ফরাসি উপনিবেশ হিসাবে চন্দননগরের বিশ্বজনীন পরিচিতি রয়েছে। অতীতের সেই সব স্মৃতি কার্যত জাগ্রত হয়ে উঠেছে বিশ্বকাপ ফাইনালের আগে। ফরাসিদের সমর্থনে সে দেশের জাতীয় পতাকা হাতে পথে নেমে পড়েছেন মানুষজন। আলোকমালায় জাতীয় পতাকার রঙে রাঙিয়ে তোলা হয়েছে গোটা শহর। ফরাসি কুঠি চন্দননগরের মানুষজন তাই ফ্রান্সের বিশ্বকাপ জয়ের আশায় বুক বেঁধেছেন। তাই মেসি নয়, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে এমবাপের দেশ ফ্রান্সকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান তারা। তারই লক্ষ্যে হোম যজ্ঞের প্রস্তুতি চলছে বলে জানান ফ্রান্স সমর্থকেরা। ফ্রান্সের জন্য সাপোর্ট করছেন কেন? মানে ঐতিহাসিক শহর চন্দননগর ফ্রান্সের একটা অঙ্গ, আমরা একে পুরোপুরি সাপোর্ট করি, আমরা ফাইনালে যাবই, ঠিক আছে? আমরা গেলে এখানে যজ্ঞ করে আরো বড় করে অনুষ্ঠান করব, আমরা ফ্রান্সকে নিয়ে আমরা উঠবো না, মেতে উঠবো চন্দননগর বাসীরা। সবাই যেখানে আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, আপনারা ফ্রান্সকে কেন করছেন? আমরা চন্দননগরের বাসী না, আমরা কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করবো? আমরা ফ্রান্সকেই সাপোর্ট করবো। কি মনে হচ্ছে ফ্রান্স জিতবে? জিতবে, এমবাপে রয়েছে যেখানে। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।